হাই বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল প্রাণীগুলিকে দেখে থাকি তাদের প্রত্যেকের মধ্যে কিছু ইউনিক ট্যালেন্ট রয়েছে। ইয়েস, আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন অবুজ প্রাণীরা কিছু সময় তাদের অজান্তেই নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে, আর এমনই কিছু উদাহরণ সম্পর্কে আমাদের আজকের ভিডিওতে জানতে পারবেন। আজকের ভিডিওটি তথ্যপূর্ণ হওয়ার পাশাপাশি প্রচণ্ড পরিমাণে হাস্যকর হতে চলেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই হাস্যকর বা তথ্যপূর্ণ এপিসোড শুরু করা যাক। এখানে যে বিড়ালটিকে দেখতে পাচ্ছেন সে মুখে কোনো রকমের কথা বলছে না, সম্পূর্ণ চুপচাপ রয়েছে, কিন্তু তার পাশে যে ব্যক্তি বসে রয়েছে তাকে বারংবার ঠেলা দিচ্ছে, আর সে এটা বোঝানোর চেষ্টা করছে যে আরে আমাকে খেতে দাও, কারণ এই ব্যক্তি গরুর দুধ দুইছিল। তারপর দেখা যায় বিড়ালটিকে সে একবার দুবার দুধ খেতে দেয়। এখানে আপনারা দেখতে পাবেন যে একটি পায়রা যে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে, আর এই কারণে সে আর আকাশে উড়তে চাইছে না। এমন সময় সে সিদ্ধান্ত নেয় যে ট্রেনে করে নিজের গন্তব্যস্থলে যাবে, যে কারণে দেখতে পাওয়া যায় পায়রাটি গুটি গুটি পায়ে হেঁটে ট্রেনের মধ্যে উঠে পড়ল। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি বিড়াল যে পেটে অ্যাপস তৈরি করার জন্য পুশ আপ দিচ্ছে, তবে এখানে আপনি দেখতেই পাবেন যে বিড়ালটি কতটা পরিমাণে কসরত করছে। সত্যি কথা বলতে বিড়ালের এইরূপ এক্সারসাইজ আমি আগে কখনো দেখিনি, তবে আপনি কি কোনোদিন দেখেছেন কমেন্টে আমাকে জানাবেন। জিমের মধ্যে যদি এই রকমের একটা করে বিড়াল থাকে তাহলে তো প্রত্যেকেরই মন চাইবে প্রত্যেকদিন জিমে গিয়ে কঠোর পরিশ্রম করি। এখন একবার বিড়ালটিকে দেখুন যে প্রত্যেকের সঙ্গে হাইফাই করছে। বিড়ালের এইরূপ কীর্তিকলাপ দেখে এক্ষেত্রে আমার মনে হচ্ছে বিড়ালটি প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান। জিমের প্রত্যেকটি সদস্য প্রত্যেকদিন বিড়ালের সঙ্গে এইভাবে হাইফাই করে বেশ আনন্দিত হয়ে ওঠে। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি কুকুর দীর্ঘ সময় সাঁতার কাটার পর বিরক্ত হয়ে পড়েছে, এরপর সে বুদ্ধি খাটায় আর এই রকমের কৌশল খুঁজে বার করে। কুকুরের এমন বুদ্ধি সম্পর্কে আপনার কি কোনো মতামত রয়েছে নাকি? কারণ এই ভিডিওটি দেখে আমি নিজেও প্রথমবার হতভম্ব হয়ে গিয়েছিলাম। এরপর দেখা যায় জলের মধ্যে পড়ে থাকা বলটিকে সে এইভাবে তুলে নিয়ে আসছে। এখানে দেখতে পাবেন যে কুকুরটির মালিক টেবিলের ডয়ার থেকে একটি খাবার বাইরে বার করে তাকে খেতে দেয়, এরপর কুকুরটি খুবই দ্রুত গতিতে খাবারটিকে খেয়ে নেয় এবং নিজে থেকে ডয়ার থেকে আরও একটি খাবার বার করে পুনরায় টেবিলের উপর রেখে দেয়। এক্ষেত্রে কুকুরটি তার মালিককে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যে খাবারটি আমাকে দিয়েছিলে আমি সেটা খাইনি, কারণ তুমি এখনো পর্যন্ত খেতে বলনি তো তাই জন্য। এখানে আপনি কি বুঝতে পাচ্ছেন এই কুকুরটি কতটা পরিমাণে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েছে? এখন আপনারা পরিচয় পেতে চলেছেন একটি বুদ্ধিসম্পন্ন পাখির বিষয়ে, কারণ এখানে উপস্থিত পাখিটি এটা খুব ভালো করেই জানে যে কলের মাথা ঘোরালে নল দিয়ে জল পড়ে, এই জন্য সে বারবার চেষ্টা করছে কলের মাথাটিকে ঘুরিয়ে সেখান থেকে জল বার করার, তবে শেষ পর্যন্ত সে তার এই কাজের প্রতি সফল হয়েছিল। ধরুন আপনার কাছে একটি কুকুর রয়েছে আর আপনি প্রত্যেকদিন সকালে তাকে ঘোরাতে নিয়ে যেতে পারেন না, তাহলে আপনার কুকুরটিকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এই রকমের একটি বিড়ালের দরকার রয়েছে, যে প্রত্যেকদিন আপনার কুকুরের গলায় লাগানো চেনটিকে ধরে তাকে ঘুরতে নিয়ে যাবে এবং সময় মতো তাকে বাড়িতে নিয়ে আসবে। তবে এক্ষেত্রে বলা বাহুল্য যে কুকুর এবং বিড়ালের মধ্যে একটা সুন্দর বন্ডিং রয়েছে। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি কুকুর কিভাবে 8-ball পুলের টেবিলে বল নিয়ে খেলা করছে। কুকুরের এমন অদ্ভুত আচরণ খুবই কম দেখতে পাওয়া যায়, তবে এক্ষেত্রে বলতেই হয় যে এই কুকুরটি দীর্ঘ সময় ধরে তার মালিককে ফলো রেখেছে, যে কারণে আজকে সে মালিকের মতো করে 8-ball পুল গেম খেলার চেষ্টা করছে। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি শিম্পাঞ্জি টেবিল টেনিস খেলছে। শিম্পাঞ্জি এতটা পরিমাণে পারদর্শী হয়ে উঠেছে যে তার সম্পর্কে আপনি যতটা প্রশংসা করবেন ততটাই তার জন্য কম। ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় এই শিম্পাঞ্জি ব্যক্তিটিকে টেবিল টেনিসে হারিয়ে দিয়েছে। এই সকল ভিডিও ক্লিপগুলি দেখে মনে হতেই পারে যে পরের বছর অলিম্পিকে হয়তো কোনো শিম্পাঞ্জি টেবিল টেনিস টুর্নামেন্ট খেলতে আসবে। ডলফিন খুবই বুদ্ধিসম্পন্ন প্রাণী, কিন্তু এখানে যে ডলফিনটিকে দেখতে পাচ্ছেন সে একটি মহিলার ফোন জল থেকে তুলে এনে দিয়েছে। ডলফিনের এমন আচরণ দেখে মেয়েটি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছিল, কিন্তু তার আশেপাশে থাকা মানুষগুলি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গিয়েছিল, কারণ ডলফিনের এমন আচরণ সকলের কাছে অপ্রত্যাশিত ছিল।
এখানে আপনি দেখতে পাবেন যে একটি মহিলা তার পোষা বিড়ালটিকে একটি ম্যাজিক ট্রিক্স দেখাচ্ছে। সে একবার করে দেখাচ্ছে হাতের উপরে পয়সা রয়েছে, আর একবার দেখাচ্ছে হাতের নিচে পয়সা চলে যাচ্ছে। এক্ষেত্রে মেয়েটি চেয়েছিল বিড়ালটিকে এই ম্যাজিক ট্রিক্স শেখাবে, কিন্তু কয়েক মিনিট পর দেখতে পাওয়া যায় এই বিড়ালটি তাকে এইরূপ ম্যাজিক ট্রিক্স দেখাচ্ছে। অর্থাৎ এই বিড়ালটি যে কতটা পরিমাণে বুদ্ধি সম্পন্ন তা এইরূপ ভিডিও ক্লিপ না দেখলে হয়তো বোঝা যেত না। এই কুকুরটি শুধুমাত্র ভালো বন্ধু ছিল না, তার মধ্যে রয়েছে সঠিক জায়গায় পার্কিং করার সেন্স। তবে আপনি কি কোনোদিন কুকুরের এমন আচরণ দেখেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। এক্ষেত্রে বলা বাহুল্য যে এই কুকুরটিকে পার্কিংয়ের কাজে রাখা হোক, আপনি কি বলেন? এখানে দেখতে পাবেন যে আরও একটি বুদ্ধিসম্পন্ন কুকুর যে এই সকল মানুষগুলির সঙ্গে ভলিবল খেলছে। এখানে দেখতে পাবেন যে কুকুরটি একটি মানুষের মতো করে ভলিবল খেলছে। একটি কুকুর যে মানুষের সঙ্গে খেলায় অংশগ্রহণ নিতে পারে, এটা আমি লাইফে প্রথমবার দেখলাম। এখানে দেখতে পাবেন যে একটি বিড়ালের পিছনে কুকুর পড়েছিল, আর কুকুরের হাত থেকে বাঁচার জন্য বিড়ালটি খুবই বুদ্ধির সঙ্গে এইভাবে পুল পার করলো। তারপর দেখতে পাওয়া যায় কুকুরটি সম্পূর্ণ হতবম্ব হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। এই পাখিটির সঙ্গে মহিলার বেশ ভালো বন্ধুত্ব রয়েছে, যে কারণে বাড়িতে কোনো আত্মীয় পরিজন আসলে এই পাখিটি নিজেকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে মেয়েটির শরীরে লুকিয়ে পড়ে, আর কিছু সময় এটা তাদের একটা খেলা হয়ে থাকে। এখানে আপনি দেখতে পাবেন যে একটি কুকুর জেমস বন্ডের মতো বুদ্ধি ব্যবহার করে, আর বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য সে কী রকমের আইডিয়া লাগিয়েছে আপনি একবার নিজের চোখেই দেখে নিন। লাইট পোস্ট আর বাড়ির দেওয়ালের মধ্যে নিজেকে কভার করে নিয়ে সে এইভাবে বাড়ির মধ্যে প্রবেশ করে গেল। পাখিটির জন্য তৈরি করা হয়েছিল একটি উন্নত মানের স্কেটবোর্ড। এরপর দেখা যায় পাখিটি খুবই আনন্দের সঙ্গে এই স্কেটবোর্ডে চড়ে চারিদিক ঘুরে বেড়াচ্ছে। তবে এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, পাখিটিকে প্রচণ্ড পরিমাণে ট্রেনিং দেওয়া হয়েছিল। এখন যে সকল মাছগুলিকে দেখতে পাচ্ছেন তারা প্রচণ্ড পরিমাণে চালাক, যদিও বা তারা বেশ মোটাসোটা, কিন্তু বুদ্ধির দিক থেকে তারা অনেকটা এগিয়ে রয়েছে। এখানে দেখতে পাবেন যে এই সকল মাছগুলি বল নিয়ে সকার খেলছে, আর এই মাছগুলির মালিক দীর্ঘ সময় ধরে তাদেরকে ট্রেনিং দিয়েছে। এখানে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে তার এক্স বয়ফ্রেন্ডকে জ্যালাস ফিল করানোর জন্য সিল মাছের সঙ্গে ছবি তুলতে গিয়েছিল। এক্ষেত্রে দেখতে পাওয়া যায় ছবি তোলার সময় মেয়েটি তার জিভ বাইরের দিকে বার করে, আর মেয়েটি দেখা দেখি সিল মাছও নিজের জিভ বাইরে বার করে নেয়। এইরূপ ছবি দেখে আমার মনে হয় এটি হলো পৃথিবীর সবচাইতে সেরা ছবি। এই সকল পাখিগুলির বাস্কেটবল খেলা দেখে আপনিও মনে করবেন যে বাস্কেটবল খেলার প্রতি তারা MBA করে রেখেছে। পাখিগুলি এতটা চটপটে এবং বুদ্ধিসম্পন্ন যে তারা বাস্কেটবলের মতো জটিল খেলাতে অংশগ্রহণ করেছে, তবে এক্ষেত্রে তাদেরকে দীর্ঘ সময় ট্রেনিং দেওয়া হয়েছে। এই ভিডিওতে দেখতে পাবেন যে কুকুরটির মালিক যখন বাড়িতে থাকে না তখন ফ্রিজ খুলে সে কিভাবে ফ্রিজ থেকে খাবার বার করে খায়। প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত অবস্থায় কুকুরটি এই রকমের আচার ব্যবহার করে থাকে। ফ্রিজের উপরের অংশে সে নাগাল পাচ্ছিল না বলে কিভাবে চেয়ারের সাহায্য নিয়েছে। এখানে উপস্থিত কুকুরটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বলটিকে তুলে নিয়ে আসার জন্য, তবে এক্ষেত্রে সে খুব চালাকির সঙ্গে বলটিকে তুলে এনেছিল। ছোট্ট বোলের সাহায্য নিয়ে বলটিকে তুলে এনেছিল, যেটা খুবই হাস্যকর ছিল। এখানে আপনি দেখতে পাবেন যে একটি অরাঙ্গুটাংকে নিয়ে এক মহিলা ফটোশুট করছিল, কিন্তু এই অরাঙ্গুটাং একটি মডেলের চাইতে বেশি পোজ দেখাচ্ছে। এক্ষেত্রে দেখতে পাবেন যে একটা মুহূর্তের জন্য এই মেয়েটি প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে যায়, কারণ অরাঙ্গুটাংয়ের এই দুষ্টু চিন্তাভাবনা সম্পর্কে সে নিজেও উপলব্ধি করতে পারেনি। আপনি যদি কোনো প্রাণীর মধ্যে সুপার পাওয়ার দেখতে চান তাহলে এখন একবার এই র্যাকুনটিকে দেখুন। নয়তলার উপর থেকে নিচে ঝাঁপ দেওয়ার পরে সে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় নিজের বাড়িতে ফিরে যায়। এইরূপ ঘটনার সম্মুখীন হওয়ার পর ওখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ মন্তব্য করে যে এই র্যাকুনের মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে, কারণ এতটা উপর থেকে নিচে পড়ে যাওয়ার পর তার কিচ্ছু হয়নি, এটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার ছিল।
এই ব্যক্তি কাজে যাওয়ার আগে ঘরের মধ্যে একটি ক্যামেরা অন রেখে চলে গিয়েছিল, কারণ সে দেখতে চাইছিল যে কাজে চলে যাওয়ার পর তার কুকুর কিরূপ আচার ব্যবহার করে থাকে। এখানে আপনি দেখতে পাবেন যে কুকুরটি সর্বপ্রথম চাদরটিকে বিছানার মধ্যে ভালো করে ফেলে দেয়, তারপর এখানে উপস্থিত টেবিল ফ্যানটিকে জোরে দেয় এবং লাইট বন্ধ করে সে ভালো করে ঘুমাতে যায়। আর যতক্ষণ না পর্যন্ত মালিক বাড়িতে ফিরে আসছে সে ততক্ষণ এইভাবেই শুয়ে থাকে। ছাগলের এই রূপ বুদ্ধি দেখে আপনার মাথা হ্যাং হয়ে যেতে পারে, কারণ এখানে উপস্থিত ছাগলটি গেটে লাগানো তালা খুব সহজেই খুলে ফেলে। ছাগলের এই রূপ কৃত্রিকলাপ দেখে প্রত্যেকটি মানুষ একবার করে হতবম্ব হয়ে পড়ে। আমি তো এই রকমের দৃশ্য জীবনের প্রথমবার দেখছি, তবে আপনিও কি প্রথমবার দেখছেন নাকি জানাবেন কমেন্টে। ফ্রিতে রাইডিং এর আনন্দ কিভাবে নিতে হয় তা হয়তো এই পাখির থেকে আমাদেরকে শিখে নিতে হবে। সে নিজে কষ্ট না করে বন্ধুর পিঠে উঠে দাঁড়িয়ে রয়েছে আর খুবই আরামের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে। এটা দেখে মনে হবে যে সে হয়তো পয়সা দিয়ে এরোপ্লেনের টিকিট কেটেছে আর তার জন্য এইভাবে বন্ধুর পিঠে দাঁড়িয়ে রয়েছে। এখানে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন সে নিজের সীমারেখাটা জানে, তার জন্য সে খুবই দ্রুত গতিতে নিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে। তারপর দেখুন ঘরের মধ্যে ঢোকা মাত্রই বাইরের কুকুরটির প্রতি চিৎকার শুরু করে দেয়। যতক্ষণ সে বাড়ির বাইরে ছিল ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলেনি, আর ভিতরে প্রবেশ করা মাত্রই ঘেউ ঘেউ শুরু করে দেয়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, কারণ আমি খুবই গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি। আর ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকে তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।